মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লক্ষ ব্রিগেড অভিযান, লক্ষ লক্ষাধিক কর্মী সমর্থকদের সমাগম, আর সেই লক্ষ্যে সফল হতে মুর্শিদাবাদ জেলা জুড়েই শুক্রবার যেন উৎসবের ছবি। কোথাও মিছিল করে বাসে সওয়ার হচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, কোথাও আবার প্ল্যাকার্ড হাতে একজোট হয়ে পদযাত্রা। শুক্রবার সকাল থেকে সদর শহর, বহরমপুর থেকে বড়ুয়া, সালার জেলার নানান প্রান্তে উঠে এলো একই ছবি। মমতা ব্যানার্জির যে ডাক আছে 19 জানুয়ারি ব্রিগেডের, সেই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্যে আমাদের বনোয়া 2 নম্বর অঞ্চল থেকে আমরা কয়েক হাজার কর্মী আমরা যাচ্ছি ব্রিগেডের সভা সফল করার জন্য। দিয়েছে মমতা ব্রিগেড চলো জনতা, সেই উদ্দেশ্যে আমরা বড়ুয়া ব্লক থেকে হাজার হাজার মানুষ আজ ব্রিগেডের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এবং যে একটাই স্লোগান, 2019 মোদি ফিনিশ, বিজেপি ফিনিশ, এই স্লোগান সামনে রেখে আমাদের নেত্রী যে বার্তা দিবে সেই বার্তা আমরা মাথায় করে নিয়ে আগামী 2019 লোকসভায় প্রতিটি বুথে বুথে আমরা সেই লড়াই করব। গোটা ভারতবর্ষে একটাই বিজেপি বিরোধী জোট তৈরি করে বিজেপি পতন হোক, এবং সামনে 19 লোকসভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চাই। তার উদ্দেশ্যে আজকে আমাদের এই ব্রিগেড রওনা এবং ব্রিগেডের সমাবেশ। আমাদের সবার ব্লক থেকে সেভাবে নেতৃত্বে সকালে মোটামুটি 8-9 হাজার লোক গিয়েছে, 3টি দিন মিলে 9:25, 9:20 আর 10:20, 3টি দিন মিলে মোটামুটি 8-9 হাজার লোক গিয়েছে। এখন বর্তমান সিজাইবের আবার নেতৃত্বে 2:20 8-9 হাজার লোক আবার আমরা যাচ্ছে, আবার কাল সকালে আবার সিজাইবের নেতৃত্বে 5-6 হাজার লোক আরও যাবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল